কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। ব্লগের শুরুতেই তোমাদেরকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই সুস্থ থাকো এবং মনের আনন্দে এইবারের পুজোটা উপভোগ করো, সেই প্রার্থনা করি মায়ের কাছে। সপ্তমীতে আমরা চলে গিয়েছিলাম ফালাকাটাতে, ঘুরে দেখে নিলাম আশপাশটা। দারুণ দারুণ পুজো হয়েছে আর সেই মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। আমি জানি আমাদের এবারের পুজোটা খুব আনন্দের নয়, কারণ এখনও আমাদের সেই ছোট্ট বোনটি কোনোই বিচার পায়নি। আদৌ পাবে কি না সেইটা এখনও জানা নেই। তার মধ্যেই আরেকটি খারাপ খবর চলে এসেছে আমাদের জন্য। আমাদের শ্রদ্ধেয় রতন টাটাজি প্রয়াত হয়েছেন, তার জন্য জানাই এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর সমগ্র মানুষের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, কিন্তু সময় তো থেমে থাকে না, তাই আমরাও থেমে থাকলাম না। চলো দেখে নিই আজকের ব্লগ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছিলাম ফালাকাটাতে। ফালাকাটাতে গিয়ে অভ্যর্থনা যেটা পেলাম সেটা কিন্তু মুখে বলতে পারবো না। বাপরে বাপ, পুরোপুরি গালাগালি। আর গালাগালি কোথায় দিল চলো দেখে নিই। আমরা ফালাকাটার দেশবন্ধু পার্কে গিয়ে দেখে নিলাম এমন অভ্যর্থনা। দারুণ পুজো তো হয়েছে, তা বলে এরকম অভ্যর্থনা জনসাধারণকে, ভাবা যায় না বস। কিন্তু যেটা দেখালাম সেটা একদম নিখুঁত সত্যি। কিন্তু হ্যাঁ, দেশবন্ধু পাড়ার যারা ভলেন্টিয়ার ছিল তাদেরকে ডেকে আমরা তাদের এই মিস্টেকটা দেখাই এবং অবশ্যই এটাকে বন্ধ করাই। যেভাবেই হোক এই ভুলটা কিন্তু মেনে নেওয়ার মতো ছিল না, তাই আমি কিন্তু আমার কর্তব্যটা সম্পূর্ণভাবে পালন করেছি আর দেখে নিয়েছি এই পুজোটি। পুজোটি কিন্তু অসাধারণ হয়েছে। এখানে তৈরি হয়েছিল আমেরিকার স্বামী নারায়ণ টেম্পল, কিন্তু অসাধারণ কাজ আর গালাগালি খেয়ে ভেতরে ঢোকার পর অভিজ্ঞতাটাও কিন্তু খুব একটা সুখকর হয়নি। বাইরে বারবার বলা হচ্ছিল ভিডিও করুন, সেলফি তুলবেন না, আর ভেতরে ঢোকার পর কি বলল সেটা চলুন দেখে নিই। আপনাদের কাছে একটি আবেদন, দয়া করে কেউ ফটো করবেন না, ভিডিও করবেন না। শুনতে পেলে তো ভেতরে কি বলা হচ্ছে? তার উপরে 8 থেকে 80 সব রকমের ভলেন্টিয়ার কিন্তু উপস্থিত ছিল, আর তারা 2 মিনিটও কোথাও দাঁড়াতে দিচ্ছে না। আর বাঁশির আওয়াজ, উফ, যত না ভিড় হয়েছে তার থেকে বেশি এদের চিৎকার আর বাঁশির আওয়াজে ছিল ভেতরটা সরগরম। সব ভালো লাগলেও এনাদের অ্যাটিটিউডটা আমার ভালো লাগেনি পার্সোনালি। তো যেটা ঘটেছে, যেটা দেখালাম তোমাদের, আর আমার যেটা ভালো লাগেনি সেটা তোমাদের সরাসরি বললাম। মাতৃ প্রতিমা বেশ সুন্দর ছিল, মায়ের মুখ বেশ মিষ্টি, চারপাশের কারুকাজ সেটাও ভালো, কিন্তু পরিবেশ আমার ভালো লাগেনি। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম ফালাকাটা অরবিন্দ পাড়াতে। এখানেও কিন্তু প্রত্যেক বারের মতো পুজো হয়েছে জমজমাটিয়াভাবে, আর বেশ সুন্দর করেই হয়েছে কিন্তু মাতৃবন্দনা। এই পুজো মণ্ডপটি আগের বছরও খুব সুন্দর করে গড়ে তোলা হয়েছিল, এবারেও তার উন্নথা হয়নি। আমাদের কিন্তু বেশ ভালো লাগলো, আর এখানেও আমাদের হারিয়ে যাওয়া বাঙালিয়ানাকে ফিরিয়ে আনা হয়েছে। আমাদের বাঙালিদের ঐতিহ্য প্রায় হারাতে বসেছে, তাই কিন্তু এবারের পুজো মণ্ডপগুলিতে
বেশ কিছু জায়গাতেই দেখলাম ফিরিয়ে আনা হয়েছে আমাদের সেই বাংলার চিরাচরিত বাঙালিয়ানাকে। এইটা কিন্তু আমাদের বেশ লেগেছে, কারণ বাঙালিয়ানা তো মানুষ আজ ভুলতে বসেছে। যদি তাদেরকে এইসব জিনিস দিয়ে মনে করে দেওয়া যায় আমরা বাঙালি এবং আমাদের বাঙালিয়ানা বা রুচিবোধটা ঠিক কোথায় শুরু এবং কোথায় শেষ, তাহলে মন্দ হয় না। আমার কিন্তু অসাধারণ লেগেছে এই প্যান্ডেলটি, আর মাতৃপ্রতিমাও ছিল অসাধারণ। মায়ের মুখ, উফ, সত্যি দারুণ। মন কিন্তু একেবারে ভরে গেছে। তোমরা যদি ফালাকাটায় ঠাকুর দেখতে আসো, তবে কিন্তু অরবিন্দ পাড়াতে তোমাদের আসতেই হবে। এরপরে আমরা দেখে নিলাম মশলা পট্টির পুজোটি। এইটি কিন্তু এই বছরে শারদ সম্মানের প্রথম স্থান অধিকার করে নিয়েছে। আর সত্যি প্রথম স্থান পাওয়ার অবশ্যই উপযুক্ত প্যান্ডেলটি। কি অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ? মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু এক একটি চমক অপেক্ষা করে রয়েছে সবার জন্য। প্রত্যেক বছরই কিন্তু এখানে একটি করে প্রাইস বাঁধাই থাকে, কারণ প্রত্যেক বছরই এখানে পুজোটি হয় ফাটাফাটি। ভিতরের মণ্ডপ সজ্জাকে আর কি বলবো, কি অসাধারণ দেখতেই পাচ্ছ। আমার মনে হয় এটি কোনো সাঁওতাল থিমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মানে থিমটা আমার কাছে খুব একটা পরিষ্কার নয়, কিন্তু আশপাশে যে পরিবেশ তৈরি করা হয়েছে তার থেকে কিন্তু আমি চোখ ফেরাতে পারছিলাম না। আর মাতৃমুখ, উফ, মনে যেন ভক্তিরস জাগিয়ে তুলতে বাধ্য করে। অসাধারণ লেগেছে আমাদের এই প্যান্ডেলটি। তো সেই জন্যেই বলছি, যারা আসবে ফালাকাটাতে তারা কিন্তু অরবিন্দ পাড়া বা মশলাপট্টির পুজো একদম বাদ দেবে না। তোমরা যদি এই পুজোগুলো বাদ দাও, তাহলে কিন্তু ফালাকাটার অর্ধেক পুজোই বাদ হয়ে যাবে বস। তাই মাস্ট ওয়াচ এই পুজোগুলি, অসাধারণ তোমাদের লাগবে, কথা দিলাম। আর আমার কথায় অবশ্যই বিশ্বাস করে একবার ঘুরে দেখে নিতে পারো এই প্যান্ডেলগুলি। ফালাকাটার সব মানুষ মেতে উঠেছে পুজোর আনন্দে। আর ফালাকাটার একটি বৈশিষ্ট্য আছে জানো তো তোমরা, সেটি হলো প্যান্ডেলে প্যান্ডেলে ধামসা মাদলের ব্যবস্থা করা। এখানে মাঝে মাঝেই বেজে ওঠে দারুণ সব বাদ্যযন্ত্র, আর মানুষ গা ভাসিয়ে দেয় সেই আনন্দে। আচ্ছা, আমরা চলে এসেছি আরেকটি পুজোতে। পুজো পার্বণে মানুষ গা ভাসিয়ে দিলেও আমাদের শ্রদ্ধেয় রতন টাটাজির মৃত্যু কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে একটি শোকের ছায়া প্রতিটি প্যান্ডেলে। মানুষ পুজোতে গা ভাসিয়ে দিলেও এই শ্রদ্ধেয় মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু ভোলেনি। বেশ রাত হয়ে গেছে আর অনেকটা বাইক চালিয়ে আসাতে খিদে পেয়ে গেছিল বেশ, তাই চলে গেলাম লাজিজ পিজাতে। লাজিজ পিজার পিজা বেশ কিন্তু পকেট ফ্রেন্ডলি রেঞ্জ। লাজিজ পিজা নিয়ে আমরা আগেও ভিডিও করেছি, আর এবারেও দেখিয়ে দিলাম তোমাদের এই পিজাটি। ভীষণভাবে টেস্টি পিজা কিন্তু বানায় লাজিজ পিজা। আর আমার কিন্তু মনে হয় ডমিনোসের থেকে বেটার পিজা পাওয়া যায় এখানে, এটা একান্ত আমার মতামত। এরপর আমরা চলে এলাম সুভাষপল্লী ইউনিটের পুজো দেখতে। এখানে কিন্তু বেশ সাবেকিয়ানার চালে পুজোটি করা হয়েছে। মনে পড়ে যাচ্ছিল আমাদের ছোটোবেলার সেই পাড়ার সাবেকি পুজোটি, যেটা কিনা এখন ভীষণভাবেই মিস করি। এই দেখে নাও ফালাকাটার লাইটিং। নর্থ বেঙ্গল আর লাইটিং হবে না সেটা কি হতে পারে? কখনো না, লাইটিং ছাড়া নর্থ বেঙ্গল একদম ভাবাই যায় না। এরপরে দেখে নিলাম মাদারি রোড সর্বজনীন পুজোটি। এই পুজোটিও
কিন্তু অসাধারণ হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মানে পুজোর থিমটা কিন্তু বেশ ইউনিক, ছোট্ট ছোট্ট কাজ দিয়ে এই পুজোটি কিন্তু তৈরি করা হয়েছে, মানে পুজো প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। বেশ একটা জৌলুসময় পুজো এখানে হচ্ছে, মানে আমরা যে বলি না একদম হেভি হয়েছে, একদম ঝকঝকে টুম্পা পুজো, সেটা হয়েছে এখানে। আর আমার কিন্তু এই পুজোটা দারুণ লেগেছে। আগের বছরও কিন্তু এনাদের পুজো বেশ সুন্দর করেই পূজিত হয়েছিল, মানে প্যান্ডেলটি অসাধারণ হয়েছিল, এবারেও তার অন্যথা হয়নি। চলুন ঘুরে দেখে নিই আশপাশটা। এই পুজোটিও কিন্তু বিশ্ব বাংলার শারদ সম্মানে ভূষিত হয়েছে, আর সত্যি পুরস্কার পাবারই উপযুক্ত। কি দারুণ, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুজো, আশপাশের পরিবেশ এবং মাতৃ প্রতিমা সবকটাই অসাধারণ লেগেছে। তাই নিজে সেলফি তো বানতা হ্যায় বস, সেলফিও নিয়ে নিয়েছি। তোমরা ফালাকাটা এসেছো কিনা সেইটা জানাতে ভুলো না, আর এলেও কোন কোন পুজো দেখেছো সেইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। এইবার আমরা চলে এসেছি মুক্তিপাড়া সর্বজনীনের পুজো দেখতে। এইটা কিন্তু একদম ফালাকাটা মেইন রোডের ওপরেই হয়, মানে এই পুজোটা হচ্ছে ফালাকাটার সব থেকে বিখ্যাত পুজো। আর এইটি বিখ্যাত আরও একটি কারণে, পুজো প্যান্ডেল, মাতৃ প্রতিমা এইগুলো তো অসাধারণ হয়, তার সাথে আরও একটি কারণে এই পুজোটা কিন্তু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে সবার। এখানে কিন্তু বেশ প্রচুর মানুষ একসাথে ধামসা মাদল বাজায় এবং মানুষের মনোরঞ্জন করে, আর সেই তালে তালে মানুষজন কোমর তুলাতেও কিন্তু ভোলে না। আর এইটা কিন্তু প্রথম আমরা এইখানেই দেখেছিলাম। এই বছরে অবশ্য সব প্যান্ডেলেই ধামসামাদলের ব্যবস্থা দেখলাম, কিন্তু মুক্তিপাড়াকে কিন্তু কেউ ছুঁয়েও দেখতে পারেনি, কারণ এখানকার তাল এবং ছন্দ দুটোই কিন্তু আলাদা। এখানকার পুজোটাও হয়েছে ইউনিক, সেই মুহূর্তটা তুলে ধরলাম তোমাদের কাছে। বন্ধুরা, কেমন লাগছে আমাদের পুজো পরিক্রমা জানাতে কিন্তু ভুলো না। তোমরাও যদি আমাদের মাধ্যমে তোমাদের পাড়ার পুজোটাকে তুলে ধরতে চাও জনসাধারণের সামনে, তাহলে কিন্তু আমাদের মেসেজ করে জানাতে পারো, মানে কমেন্ট করতে পারো। আমরা চলে এসেছি কলেজ পাড়ার পুজো দেখতে। এই পুজোটাও কিন্তু এক কথায় ফাটাফাটি হয়েছে। আগের বছর কিন্তু এটি এবিপি আনন্দের থেকেও পুরস্কার পেয়েছিল, এইবারেও কিন্তু কমতি কিছু হয়নি। আমার কিন্তু দারুণ লাগলো পুজোটি। আর এইখানে কিন্তু একসাথে তিনটি প্রতিমা হয়েছে, মানে তিনটি দেবী মা একসাথে পুজো হচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছ, এখানে বসে আছেন মডেল মা দুর্গা, বাইরেও কিন্তু মডেল মা দুর্গা, এবং যেই মা দুর্গার মূর্তিকে পূজিত হয়েছেন এখানে সেটিও রয়েছে, মানে একসাথে তিনজন মা দুর্গা রয়েছেন এখানে। তাহলে বন্ধুরা, আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার এসেছো আমাদের চ্যানেলে, অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করে দিও, আর নোটিফিকেশনটা অন করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ছটপট পাওয়ার জন্য। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। তাহলে আর বেশি কথা না বলে এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি। তার আগে শেয়ার করে নিচ্ছি পুন্ডি বাড়ির এই পুজোটি। অসাধারণ হয়েছে কিন্তু এই পুজোটি, ছোট্ট কিন্তু ব্যাপক। তোমরা যদি পুন্ডি বাড়িতে যাও এই পুজোটি কিন্তু মিস করো না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এক্সপ্লোর করতে থেকো, আর আমাদের পাশে থেকো।
থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।